পাতা এখানে পাঁচশো সাতাটি ধনিয়া পাতা আনছি তো এখন দেশি দনিয়া পাতাটা একটু কমে পাইছি দশ টাকা করে মুঠরা তো নিয়ে নিলাম আর এখানে ছোটো চিংড়ি এটা গড়েই ছিল ভিজাই নিলাম বড়া তৈরি করব তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুনও কেটে নিলাম আর এগুলো হচ্ছে এই যে ফুলকপি পেঁয়াজ কলি গাজর দিয়ে একটা বাজি করব। তো কেটে করে আর আমি এগুলো সব কিছু সকাল সকাল কেটে কুটে গুছিয়ে নেই তো এগুলো হচ্ছে এক কেজি কাঁচামরিচ নিয়ে আসলাম যেহেতু কাঁচামরিচের দামটা একটু এখন কম আছে তাই এনে তারপর হচ্ছে সিদ্ধ করে নিলাম ওই যে বেলেন বেলেন্ডার করবো আর এগুলো হচ্ছে গাজর কেটে নিলাম দেখা গেছে গাজরটা কাটা থাকলে অনেক সময় নুডুলসে খুব সহজে দিয়ে দেওয়া যায় টমেটো কেটে নিলাম টক রান্না করবো তা বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ লজমাতে ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তে যে কাটাকুটি শেষ করে তারপর হচ্ছে বেলেন্ডার করে নিলাম যে মরিচগুলো বেলেন্ডার করলাম ধনিয়া পাতা কাটলাম এগুলো কেটে গুছ করে নিলাম তেগুলা রান্নার থেকে করতে মানে রান্না গুছানোটা অনেক টাইম লাগে কাটাকাটি করে যদি আপনি রেডি করে রেখে দেন তাহলে আপনার রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু কাটাকাটি করতে অনেক সময় লাগে এই যে দেখেন এখন এই দন্যা পাতাগুলো আমি হচ্ছে চুলাই দিয়ে দিলাম এটাতে আমি একটা আচার তৈরি করবো তো এখন সিদ্ধ করে নিলাম বেলেন্ডার করবো তো এদিক দিয়ে চিংড়ি মাছটাও বেলেন্ডার করে নিতেছি আর আমি যে রাতে যেহেতু রান্না করি আমি দুপুরের আগেই মানে বারোটা একটার দিকে সব কুচ করে রেখে দেই তারপর হচ্ছে যখন যেটা লাগে ওইটা রান্না করি আর এখন হচ্ছে রাতে ওইটা সকালেই কুচ করে রেখে দিয়ে তারপর হচ্ছে যে রাতে চলে আসলাম রান্নাঘরে এদিক থেকে যে টমেটোর টকটক বসায় দিয়েছি টমেটোটা সিদ্ধ করে একটু বেলেন্ডার করে নিছি আর সব রান্নাগুলো আমি রাতে যেহেতু করি সকাল সকাল হচ্ছে আমি সব গুসে রেখে দিই তাহলে রাতে আর কি সমস্যা হয় না তো এই যে আচারের তেল আছে এটা হচ্ছে জোলপের আচার দিয়েছি ওই আচারের তেলটা দিয়ে এখন আমি আচার ধনিয়া পাতার আচারটা তৈরি করব। তো এই যে এখন দেখেন সব কিছু মিক্সড করে নিতেছি তাই কাজ করতে করতে রান্না করতে করতে একটা কথা মনে হইল যেমন অনেক বড় বড় চ্যানেলের ভিডিও দেখি দেখলে মনে হয় যদিও নাম বলবো না আমাদের আমি ওনাদের তো ওনাদের মানে আমি একটা এটা হচ্ছে আমি উদাহরণ দিই উদাহরণস্বরূপ কথাগুলো বলতেছি মানে থামবেলে আর টাইটেলে দেখবেন ওনাদের থামবেলটা সাথে আর হচ্ছে টাইটেলের সাথে ওনাদের ভিডিও পুরা দেখে শেষ করবেন তারপরেও ওনাদের থামবেলা আর টাইটেলের সাথে ভিডিওর মাঝখানে কোনো কাজে কথার কোনো মিল পাই না তো এই জন্যই বলতেছি মানুষ এই দুনিয়াতে হচ্ছে মিথ্যা কথা যারা বলে তাদের কথা কাজে কোনো মিল নাই তারা মনে হয়তো বা মরার বয় করে না এই জন্যই কি ওই চ্যানেলের কথাগুলো আমি এই কারণেই বললাম চ্যানেল আর বাস্তব মানে বাস্তবেও মানুষ এত মিথ্যা কথা বলে এত মিথ্যা মানে তারা কিভাবে বাঁচতেছে জানি না তো যাই হোক বেশি কথা নাই বলি বেশি কথা বললেও সমস্যা অনেকের অনেক গায়ে লাগে যাই হোক এই জন্য চ্যানেলের কথাগুলো বললাম মানে চ্যানেলগুলা অনেক বড় বড়ো চ্যানেল আছে কিছু কিছু মানে সবার না আর আমি আপনাদের সাথে এগুলা রান্নার কথাগুলো বলতেছে না আপনারা দেখেই বুঝে নিতেছেন আমি আচারটা তৈরি করলাম দুনিয়া পাতা আর হচ্ছে এখন বৈতার শাক রান্না করতেছি এখন হচ্ছে আমি বলতেছি মানে সব সব চ্যানেলের না দু একটা দু একটা চ্যানেলের সাথে তাদের থামবেল তাদের টাইটেল আর হচ্ছে তাদের দেখে ডুকি যেন দেখি ভিডিওটাতে কি আছে কিন্তু ওনাদের ওই কথার সাথে আর টাইটেল থামবেলের সাথে কোনো মিল পাই না কিন্তু তাদের ভিডিও কিভাবে আগাইতেছে কীভাবে ওনারাই ভালো আছে গিয়ে দেখেন ভিডিও দেওয়ার সাথে সাথে বিউর অভাব নাই এই কারণেই বলতেছি এই দুনিয়াতে হচ্ছে যারা সত্য হয়ে চলতে চায় সৎপথে চলতে চায় তাদের তারা অমূল্যহীন আর যারা মিথ্যা নিয়ে চলতেছে মিথ্যা কথা বলে মিথ্যে নাটক করে তাদের মানে ক্ষমতা বেশি তাদের জোর বেশি আল্লাহ তো একদিন দেখবেই সব কিছুর জন্য সব কিছুর বিচার করার জন্যই আল্লাহ বসে আছে তাই আমি আজকে কয়েকদিন ধরে এই ভিডিওগুলো দেখি আর খুব মনে হয় যে আসলে না পৃথিবীটাই এরকম সব মানুষগুলাই এরকম বা কারোটা প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় নাতে দেখেন মিথ্যার জগতে সব কিছুতেই মিথ্যা মানে ভিডিওগুলো দেখতে দেখতে আমার কাছে শুধু এটাই মনে হয় কেন এত বড় বড় চ্যানেলগুলা কিন্তু এত মিথ্যা বলতেছে তাদের এত ভিউটা কিভাবে হয় কীভাবে হয় মানে বুঝি না মানুষ তো দেখতেই আছে আর আমরা যেন এত সত্য কথা বলতেছি সৎভাবেই করতেছি তা আমাদেরই কোনো বেলো নাই তো এই জন্যই বলি যেন এই দুনিয়াতে সত্য কথার কোনো সত্য কথার কোনো বাত নাই সত্য সৎ মানুষের চলাফেরা করতেও কষ্ট শুধু মিথ্যার জগৎ মিথ্যা দিয়েই মানুষ চলতেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেফাজত করুক দোয়া করি সবার জন্য এটাই তো কেউ কিছু মনে করবেন না কেউ গায়ে নেবেন না কারো অনেকে আসে দেখা যায় নিজের গায়ে নিয়ে হেবে এগুলো নিয়ে অনেক কথা বলে বললাম চ্যানেলগুলো দেখতেছি তাই মনে হয় মনে হলো যেন ব্যাপারগুলো আসলেই এরকম এই জন্য বলে দিলাম কেউ গায়ে নিয়ে এগুলো নিয়ে আবার কেউ এগুলো নিজের গায়ে নিয়ে এগুলো নিয়ে কোনো সমালোচনা করবেন না যায় যেরকম তার চিন্তাভাবনা ওরকমই থাকবে তাই যতই মিথ্যার বাদ থাকুক সত্য একদিন জয় হয়ই এটাই সত্যি তো চ্যানেলগুলার কথাই বলতেছি চ্যানেলগুলো দেখে দেখে খুব খারাপ লাগে যে না থামবেল কোনো মিল নাই কিন্তু তাদের ভিউ দেখলে অবাক লাগে এই কারণেই বলছি কথাগুলো হয়তোবা অনেকেই আছে এগুলা নিজের গায়ে নিয়ে তারপর এগুলো নিয়ে আবার অশান্তি দরকার নাই এই যে আমার একটা রান্না করা হয়ে গেছে তোভাবে রান্না করলে খুবই মজা লাগে আর এই যে রাতে সব কাজ টাস করে তারপরে রান্না করতে করতে অনেক লেট হয়ে তো এই যে এখন হচ্ছে রাত এগারোটা পনেরো বাজে গেছে গা আমার ওই রান্না করতে করতে অনেক লেট আর আজকে আমি স দুপুর থেকেই ভাবছি পিঠা বানাবো পিঠা বানাবো কিন্তু সুযোগ করতে পারতেছি না এই জন্য এত রাত হলো তারপরে পিঠাগুলো বানায় নিতেছি আর এই রাতে পিঠাগুলো বানায় রাখবো সকালে খাওয়ার জন্য আর আমার হচ্ছে ইদানিং পিঠা খেতে খুব ইচ্ছা করে যদিও খাওয়া ঠিক না খাইও না কম খাই হয়তো এক পিস খাবো এরকম কিন্তু বানাইতে খুবই ভালো লাগে এবছর আমি অনেক পিঠা বানাইছি যদিও আপনাদের সাথে শেয়ার করি নেই পেজে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর পিঠা হইলে কান্না বানাইতে ইচ্ছা করবে বলেন কিন্তু আমার মেয়েটাও খায় না ছেলে হয়তো অল্প অল্প একটু খাবে তা বানাই দেখা গেছে এদের সাথে দেই সবাই মিলে টেলে খাই খুবই ভালো লাগে রাতে অনেক রাতেই পিঠাগুলো বানাইছে আর পিঠাগুলো অনেক ফুলছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তাই ওদিক থেকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে আমার তারপর ইচ্ছে ছিল না বানাবো তারপর ভাবতেছি কি রেডি করে যেহেতু রাখছি তাহলে বানাই আর আমি একদিনে অনেক রান্না টান্নাই আমার করতে হয় কারণ হচ্ছে তারপর দিনের চিন্তা করতে যে এদিক থেকে খিচুড়িও রান্না করছি লেটকা খিচুড়ি তা ঠান্ডা যেহেতু চলেই যাইতেছে শীত চলে যাইতেছে তা এখন তো একটু খিচুড়ি খাবই এই জন্য খিচুড়িও রান্না করা হয়েছে আর রাতে এগুলো করতে করতে অনেক লেট হয়েছে ওই যে শাক পাতা ওগুলা সকালকার জন্য রেডি করে রাখছি কারণ সকালে আমার রান্না করতে অনেক লেট হয়ে যায় এই কারণে এই যে এক করায় পিঠা বানায় নিলাম মার্শাল্লা পিঠাগুলো খেতেও সেই স্বাদ হয়েছে আর দেখতেও পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আর এই যে ভিতর দিয়েও খুব সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ